যারা বলেন যে পরীক্ষা কেউ করছে না, এমনি এমনি হচ্ছে, তারা নাস্তিক। ব্যাগ হলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুটো দুই দিকে পড়ে গেছে, হেরা পাহাড়ের এ পাশে এক টুকরা আর এক পাশে এক টুকরা, কিছু পরে আবার জমা হয়ে গেল চোখের সামনে। উপর থেকে আল্লাহ করছেন, বান্দার কিছু করার ক্ষমতা আছে কেন? কিচ্ছু করার ক্ষমতা নেই। অত সন্তান বেশি হয়ে গেছে, সে ভাবছে তোমার বেশি হয়ে গেলো কেন? কেন উত্তর নেই, এই উত্তর দেবেন আল্লাহ, তোমার ক্ষমতা নেই বলা। যদি আপনার ধর্মের সংখ্যা বাড়ান না কেন, কোনো ধর্মে এটা পাবেন না, সবগুলো মানুষের বানোয়ার ধর্ম। ইসলাম ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। প্রকৃতির যে একজন সৃষ্টিকর্তা আছেন, যারা ন্যাচারিস্ট, তারা কিন্তু আল্লাহকে মানেন না। তারা মনে করেন প্রকৃতি এখন হবা হঠাৎ করে রুদ্ররূপ ধারণ করেছে, ওরা গ্রীষ্মকালে বলে রুদ্ররূপ, আর এখন বলে প্রকৃতি কেউ বলে কাঁদতেছে, প্রকৃতি দুঃখ পাইছে, কত যে কি বলে পাগলের দল। আল্লাহকে বিশ্বাস করা না করার একটা বিষয় রয়েছে, বলে না বলল না কেমন মধ্যে অবশ্যই আমরা পরীক্ষা করব। যারা বলেন যে পরীক্ষা কেউ করছে না, এমনি এমনি হচ্ছে, তারা নাস্তিক। তাদের সামনে কেউ নাই। যদি কেউ বলেন যে এগুলি এমনি এমনি হচ্ছে, তো তাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি এমনি এমনি হয়েছিলেন, আপনি নিজে যেটা পারলেন না, নিজে এমনি এমনি হতে পারেন না, নিজে এমনি এমনি বুড়া হতে পারেন না, এমনি এমনি জোয়ান হতে পারেন না, জানতো আবার ফিরে যেমন ছিলেন যৌবন বয়সে পারবেন না, এটা আপনার এখতিয়ারে নাই। এই এখতিয়ার নিলকে এই জন্য আল্লাহ পাক দুঃখ করে বলছেন, কাম মিন আয়াতিন ফি সামাওয়াতি ওয়া আল-আরদি মুরুন আলাইহা ওয়া হুম লা ইহতাদুন। আমার নিদর্শন আসমান জমিনে কত যে লুকিয়ে রয়েছে, মানুষ তার উপর দিয়ে চলে যায় কিন্তু একবারও চিন্তা করে না। ইউসুফ একটা সহায়, মানুষ খালি যাচ্ছে, চিন্তা নাই যে কী করে হচ্ছে। কত মানুষ সন্তান চেয়ে পাচ্ছে না, আর কত মানুষ সন্তান নিয়ে পারছে না, এসবই আমরা দেখতে পাচ্ছি। অথচ আল্লাহর বিধান এমন যে নারী পুরুষের সংখ্যা সাম্য সবসময় আল্লাহ বজায় রেখেছেন। বাংলাদেশের বা যে কোনো দেশেই নারী পুরুষের সংখ্যা যদি বেশি হয়ে যায়, অতি বেশি যদি হয়ে যায়, তো সে দেশের সামাজিক অবস্থা শৃঙ্খলা কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। এটা উপর থেকে আল্লাহই করছেন, বান্দার কিছু করার ক্ষমতা আছে কেন? কিচ্ছু করার ক্ষমতা নেই। বাংলাদেশে আমরা জন্ম মৃত্যুর সংখ্যা দেখেন, বছরে বছরে একবার কিন্তু আদর্শমারি হয়, সেখানে দেখবেন পুরুষের সংখ্যা কত, নারীর সংখ্যা কত, প্রতি বছর দেখেন কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে। এই বন্যায় ওই লোক ধরুন আটজন লোক মারা গেল, আবার একটা বাচ্চা মেয়ে মহিলা দেখবেন যে অত সন্তান বেশি হয়ে গেছে, সে ভাবছে তোমার বেশি হয়ে গেল কেন? কেন উত্তর নেই, এই উত্তর দেবেন আল্লাহ, তোমার ক্ষমতা নেই বলা। সেজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহকে মেনে চলার ব্যাপারে নিশ্চিত থাকতে হবে, এবং তিনি এদেরকে আমাদেরকে পরীক্ষার জন্য মাঝে মধ্যে ভয়, ক্ষুধা, মাল, যান, ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করেন। এখানে পাঁচটা দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ, কারণ এই পাঁচটা আমরা দেখতে পাই। এই যে করোনা আসলে দেখা তো যায় না, করোনা কেমন জিনিস কেউ দেখতে পায়নি। এখন আমরা আসছে মাঙ্কি পক্স, সে আরও মারাত্মক। সমস্ত বর্ডারে সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে, হাত যাচাই করে যা কী আছে, এদিকে সব ফোটাফোটো হয়, এলে মাঙ্কি পক্স। এ যদি হয় তো করোনা সে বহু শক্তিশালী, হলি আর রেহাইনি, অথচ হচ্ছে ঘানাতে 517 জন মারা গেছে। সেই ঘানা কোথায়? আফ্রিকায়। ও ঘুরতে ঘুরতে বাংলাদেশ চলে আসছে, আসতে পারে। সমস্ত দুনিয়ার মানুষ এখন ভীত সন্ত্রস্ত, এইটি আল্লাহ বলছেন
কিছুটা ভয়, এটা আল্লাহর দৃষ্টিতে কিছুটা, আসল ভয় তো কি আমাদের দিন, সেদিন তো কিছু করা যাবে না, এটা কিছুটা ভয়। সারা দুনিয়ায় করোনার ভয় অস্থির হয়ে যায় না, এখন আবার আসছে অক্টোবর একটা আসবেই, এরপরে ক্ষুধা। যতই আপনারা রাজনীতি করেন যে ক্ষুধা মুক্ত বাংলাদেশ চাই, চাইতে চাইলে তো হবে না, আপনি চাইলে কি হবে, যিনি ক্ষুধার মালিক তিনি তো জানেন। ক্ষুধা থাকবেই, ধনী দরিদ্র থাকবেই, বৈষম্য থাকবেই, কিন্তু পরস্পরের মধ্যে সহনশীলতা বজায় রাখার মতন ব্যবস্থা থাকতে হবে, যেটা আল্লাহ পাক যাকাত ও সাদাকার মাধ্যমে করে দিয়েছেন অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য। শুধু অর্থনৈতিক কোশ্চিন গেলে মানুষের মধ্যে বৈষম্য দূর করতে পারে না, ওর বৈষম্য আরো বাড়ায়, আর যাকাত ও সাদাকা বৈষম্য কমায়। শেষ করতে পারে, শেষ হবে না, শেষ হলে তো আপনি দুনিয়া চলতেই পারবেন না, আপনি রিক্সা চালাবে কে, আপনি তো রিক্সা চালাতে পারেন না, আপনি গাড়ি চালাতে পারেন না, সবার যে সমান হয়ে যায় তুমি যে আমাদের তাই সমস্যা কি, ভালো গাড়ি চালাবে কে, এখন আলাদা একটা জাতি তৈরি করা লাগবে যারা মানুষ নয়, তা তো সম্ভব না। এই বৈষম্য থাকবেই, কিন্তু বৈষম্য পরস্পরের মধ্যে সহানুভূতি থাকতে হবে, মানবতা থাকতে হবে, যেন মানবিক মূল্য হারিয়ে না যায়, এটাই হলো বড় কথা। আর এই মানবতা হবে কিসের জন্য, আখেরাতের স্বার্থে, দুনিয়াবি স্বার্থে নয়। ভোটের সময় আমরা মানবতা দেখাই দুনিয়াবি স্বার্থে, না আমি যেটা করছি আল্লাহ দেখছেন, বিনিময় তিনি দিবেন যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার ইচ্ছার বাইরে, আমাকে আমার বাপ মারও ইচ্ছার বাইরে, কীভাবে হয়ে আল্লাহ জানে, এটা সম্পূর্ণ তার উদ্দেশ্যেই করে যেতে হবে। তাহলে আমি যেমন উপকৃত হব, আমার পাশাপাশি দেশের ভাই বোনেরাও উপকৃত হবে, শুধু মানুষ নয়, আল্লাহ রাসূলের ভাষা হচ্ছে ফিল কুল্লে কাবেদিন রাত হবে, তাজা কলিজাকেও যদি তোমার উপকার করো ওটার জন্যে তুমি পরকালে নেকি পাবে। এমনকি রাস্তায় একটা ডাল পড়ে আছে, কাটাদার ডাল, এই ডালটা থাকলে মানুষের যে পথে চলাফেরা করতে সমস্যা হবে, ডালটা সরিয়ে একদিকে ফেলে দিল, আল্লাহ রাসূল বলছেন শুধু এইটুক কাজ করার জন্যে লোকটা জান্নাতে হয়ে গেল। এ কি যাতা ব্যবহার মনে করেন নাকি, এগুলো আমাদের ইতিহাস, আল্লাহ পাক তার রসুলের মধ্যে আমাদের শুনিয়েছেন। আমরা এমন রসুলের আনুগত্য করি যার প্রতিটি কথা কর্ম আল্লাহর পক্ষ থেকে আসে, নিজে কোনো কথা বলেন না। মুসলমানদের সৌভাগ্য এই, আমরা এমন এক ধর্মের অনুসারী যার সিরফ আল্লাহর পক্ষ থেকে তার রসুলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে গেছে। এমনকি যখন কিছু চাইতেন আল্লাহর কাছে তখন আল্লাহ দিয়ে দিতেন, আপনার সেই মহিলা খবর রাখেন না যে মহিলাকে বৃদ্ধ বয়সে তার স্বামী তালাক দিয়েছিল, এসে আল্লাহ নবীর কাছে নালিশ করল, হে আল্লাহর রসুল আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, খুব বদরাগী, রাগ হইলে এখানে তালাক দেয়, আমি এই বৃদ্ধ বয়সে যাবো কোথায়, কি বলেছে তোমাকে, ও বলেছে তুমি আমার উপরে আমার মায়ের পিঠের ন্যায়, জাহেলি যুগে এরূপ কথা বললে ওটা তালাক হয়ে যেত। তো আল্লাহ রাসূল কোনো উত্তর দিচ্ছেন না, তখন সে রাগ করে বলতেছে আমি আপনার কাছে না, আমি আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছি, আল্লাহ যেন এখনই আমাকে জবাব দেন, আমি কী করবো, কি আত্মবিশ্বাস দেয় রসুল, আপনি রসুল ঠিক আছে আপনি মানুষ, আমি তো আল্লাহ না, উত্তর তো আল্লাহ দেবে, আমাকে উত্তর দিতেই হবে, আমাকে কেন সে তালাক দিল, আমাকে এই কথা বলার জন্য তালাক হয়ে যাবে, আমার ছেলে মেয়ে আছে, বাচ্চা কাছে সব আছে, সব ছেড়ে আমি বুড়ো বাসে যাবো কোথায়, স্বামী কিন্তু বেঁচে আছে, কিছুক্ষণ পরে ও অভিযোগ দিতেই আছে, খাওয়ালা বিনতে সালামা মহিলার নাম, মা আয়েশা বলছেন হঠাৎ আল্লাহ রাসূল ওই নাজিল হলে একটা অবস্থা সৃষ্টি হতো,
খুব ভার মনে হতো, উনি কেমন একটা হয়ে যেতেন। আশা তো সবসময় দেখে এগুলো ফেলে এই থামো, ওই নাজিল হচ্ছে ঠিকই। গায়ে সাহেব মহিলা গেল কোথায়? তো মহিলা তো পাশে আছে, চলে আস। এই যে তোমার উত্তর পেয়ে গেছে। কে বলেছে? আল্লাহ জবাব দিয়েছে, খুশি আলহামদুলিল্লাহ উঠছে। এই হলো আমার কোরআন, এই হলো ইসলাম। ইসলামের প্রতিটি বিধান ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যা অমান্য করলে আল্লাহর সঙ্গে পাল্লা দেবেন আপনি। এই বিধানের সঙ্গে যারা টেক্কা মারতে গিয়েছে তারা দুনিয়াতে ধ্বংস হয়েছে। অত সহজ না। যতই আপনার ধর্মের সংখ্যা বাড়ান না কেন, কোনো ধর্মেই এটা পাবেন না। সবগুলো মানুষের বানোয়ার ধর্ম। ইসলাম ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে। এরকম একবারে সুরে মুজাদালা 58 নম্বর সুরা দেখবেন, কোরআনে 1-4 পর্যন্ত আয়াত নাজিল হয়ে গেল। এবার মহিলা বাড়ি চলে গেল। এরকম বহু ঘটনা কোরআনে আসে। ইহুদিরা আল্লাহ নবী ভণ্ড নবী প্রমাণ করার জন্য এসে বললো, এই কোরাইশের লোকেরা তোমার খুব পণ্ডিত, তোমার তো ভাষাবিদ, অহংকার করো, শোনো সব জাদুর ব্যাপার। এমন প্রশ্ন তোমাদের শিখিয়ে দিচ্ছি যে মোহাম্মদ কখনোই বলতে পারবো না, কারণ জাদু দুনিয়াতে চলে, আসমানে চলে না। তুমি তো নবীকে বলো আসমান ওই চানটা দ্বিখণ্ডিত করে দাও, যদি পারে তা বুঝতে হবে সত্য নবী, আর না পারলে বুঝতে হবে ভণ্ড নবী। বুদ্ধি কিন্তু শিখিয়ে দেয় ইহুদিন আসার বদের হাড্ডি, তোরা সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে স্বজন করে আসতে পারে। আব্দুল্লাহ ওমর বয়স তো 15 বছর, উনি বলছে আমার চাং একবার আমার চোখের সামনে এটা হইল, হঠাৎ আল্লাহ রসুল উপরে আয়াত নাজিল হয়ে গেল, ইকতারা মাথে সাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। দেখা গেল চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুটো দুই দিকে পড়ে গেছে, হেরা পাহাড়ের এপাশে এক টুকরা আর এক পাশে এক টুকরা, কিছু পরে আবার জমা হয়ে গেল চোখের সামনে। ভারতের হিন্দু রাজা মহারাজা তার ওরা দৈনিক দিনপঞ্জী ডায়েরি লেখার অভ্যাস ছিল, তিনি ওটা লিখে রাখছেন, সেটা আমার থিসিসের মধ্যে আপনার পাবেন, তফসির যারা পড়েন আমার ওখানে আপনারা দেখবেন এগুলো ঘটনা উল্লেখ করে দিয়ে দিয়েছে। তিনি বলছে আমি তো বুঝতে পারিনি চানটা এখানে আসলো আবার চলে গেল, আমি ওই দিনটা লিখে রাখছি, সময় লিখে রাখছি, হাদিসের সঙ্গে পুরো আমি লিখেছি। ওই সময় ওই দিন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, এটা এই হিন্দু পঞ্জিকায় রেকর্ড পাওয়া গেছে, বুঝছেন? এই যে আল্লাহর সরাসরি বান্দার কথা যে শুনেন, এটা একটা বাস্তব দলিল না?